জয়পুরহাটে র‍্যাবের অভিযানে 36.5 কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে নওগাঁ আলুপট্টি মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান গতিরোধ করে তল্লাশি চালিয়ে 36.5 কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে সময় সেখান থেকে এর সাথে জড়িত দুই মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। র‍্যাব পাঁচ সিপিসি ৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁর বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।